চলো দেখে নাও দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার এমসি ও এসিকিউ কোয়েশ্চনের অ্যান্সারগুলি তোমরা চাইলে পিডিএপি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন হাজারদুয়ারি জাদুঘর হলো একটি ঐতিহাসিক জাদুঘর মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম সেদিনের কথা উত্তম আশা অন্তরীপ সর্বপ্রথম প্রদীক্ষণ করেন বার্থ লুমিও ডিয়াজ দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ ভারতীয় শাসন কাঠামো নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কনওয়ালিস কস্তম্ভের সাথে কস্তম্ভ মিলাও উত্তরটি হবে ডিয়েট্টা আঠারোশো সালে চীন কোন চুক্তি স্বাক্ষরিত হয় বোগের সন্ধি গুলামগিরি গ্রন্থটি রচয়িতা হলেন জ্যোতিবা ফুলে আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিউডর বেক সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন কোয়াং সু রাওলাট কমিশনের অপর নাম সিডিসন কমিশন কত সালে ষোলোই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষিত হয় উনিশশো সালে ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের আগামী তারিখে চেক বলেছিলেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজ নামে দেন কোন দুটি দ্বীপপুঞ্জের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাপান দেশের ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা এক স্তম্ভের সাথে স্তম্ভ মিলা উত্তরটি হবে বিয়েট্টা কমকন গড়ে ওঠে পূর্ব ইউরোপে আরব লীগের অধীন ছিল না মিশর কুয়োমিন্টাং দলের প্রতিষ্ঠাতা কে সান ইয়াত সেন বি উপনিবেশকরণ শব্দটি প্রথম ব্যবহার করেন মরিতজ জুলিয়াস বন স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন শেখ মুজিফর রহমান ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন মোরারোজি দেশাই সংক্ষিপ্ত উক্তধর্মী পঞ্চনাবলী কোন দেশে মসলার দ্বীপপুঞ্জ নামে বিখ্যাত ছিল ইন্দোনেশিয়ার মালব দ্বীপপুঞ্জ নতুন বিশ্ব বলতে কি বোঝায় ভেসপুচি কেবলমাত্র দক্ষিণ আমেরিকার মহাদেশীয় ভূমিকে নতুন বিশ্ব বলেছিলেন সেই সময় উত্তর আমেরিকা মহাদেশে বেশিরভাগ অংশই আবিষ্কার করা যায়নি কৃষ্ণাঙ্গারা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি কে প্রচার করেন রুড ইয়ার্ড কিপলং কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানের পদার্পণ করেন কোমডোর পেরি লগ্নিপুঞ্জি কী শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে বাণিজ্যে ব্যবহার করা হয় তখন সেই পুঞ্জিকে লগ্নিপুঞ্জি বলে দস্তক কি দস্তক হলো বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র চীনে মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন মার্কিন পররাষ্ট্রসচিব জন হে কাউটাও প্রথা কী বাণিজ্যিক উদ্দেশ্যে আসা কোনো দূত যদি চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হন তখন তাকে চীন সম্রাটের সামনে নতজানু হয়ে ব্যাসত্তা স্বীকার করতে হয় এ প্রথা কাটাও প্রথা নামে পরিচিত নব্যবঙ্গ নামে কারা পরিচিত ডিরোজীয় অনুগামীরা নব্যবঙ্গ নামে পরিচিত দিকু কাদের বলা হতো বহিরাগত মহাজনদের ডিকু বলা হতো কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত লিঙ্গম জাপান কবে চীনের কাছে একুশ দফা দাবি পেশ করেন ছিলেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে আঠারোই জানুয়ারি মাহাদ মার্চ কি মহারাষ্ট্রের কুলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকর এর নেতৃত্বে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে কুড়ি মার্চ দশ হাজার মানুষদের মহাদ সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয় যা মাহাদ মার্চ নামে পরিচিত মিরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন মুজাফর আহমেদ পিসি জোশী ডাঙ্গে টিস্কো কোবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে পঁচিশে আগস্ট সি আর ফর্মুলা কি ভারতের স্বাধীনতা অর্জনের কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী এক সূত্র রচনা করেছিলেন যা সি আর ফর্মুলা নামে পরিচিত কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন হোচিম মিন তানাকা মেমোরিয়াল কি তানাকা মেমোরিয়াল হলো উনিশশো সাতাশ সালের একটি কথিত জাপানি কৌশলগত পরিকল্পনার দলিল যেখানে প্রধানমন্ত্রী ব্যারন তানকা গিচি সম্রাট হিরোহিতর জন্য বিশ্ব দখলের একটি কৌশল নির্ধারণ করেছিলেন বার্লিন অবরোধ কি বার্লিন সংকটের সূত্র ধরে রাশিয়া পশ্চিমী শক্তিগুলিকে বার্লিন ত্যাগ করতে বাধ্য করার উদ্বেগ নেন এই উদ্দেশ্যে তারা উনিশশো সালে সালের চব্বিশে জুলাই বার্লিন নিয়ে প্রবেশের সড়ক পদগুলি অবরোধ শুরু করে যা ইতিহাসে বার্লিন অবরোধ নামে পরিচিত বুলকানিন কে ছিলেন সোভিয়েত রিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল খড়গপুরে আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে আঠেরোই মার্চ